আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ সন্তানের কাছে বাবা মানে আত্মবিশ্বাস বাবার অনুপ্রেরণাতেই সন্তানেরা সামনে এগিয়ে যায় নির্ভয়ে তাই বাবাকে আলাদাভাবে সম্মান জানাতে জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের একশো দেশে পালন করা হয় বাবা দিবস বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ফরিদ আক্তার ববিতা বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি এই অভিনেত্রী বরাবরই বাবাকে নিজের আদর্শ বলে প্রচার করেছেন বলেছেন কাজের জন্য যতটুকু তিনি আজ প্রশংসা করিয়েছেন তা কেবল বাবার দেওয়া অনুপ্রেরণার কারণেই সম্ভব হয়েছে তাই ববিতা মনে করেন যে কোনো সন্তানের কাছে বাবা হলো সুপার বাবা কিভাবে কথা বলেন কাজ করেন সব কিছু শিশু বয়স থেকেই সন্তানরা অনুসরণ করেন এই জন্য বাবাদেরও সন্তানদের সামনে অনেক হিসেব করে চলতে হয় কারণ বাচ্চারা বাবার ভালোটা যেমন নিজের মধ্যেও ধারণ করে ঠিক তেমনি মন্দটাও লুফে নেয় বাবা দিবসের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন বাবাকে সম্মান জানানোর জন্য একটি বিশেষ দিনকে বাছাই করায় সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ একসাথে তাদের প্রিয় বাবাকে সম্মান জানাতে পারেন তবে বাবা দিবস এলে যে আব্বাকে মনে পড়ে আমার কাছে কিন্তু বিষয়টি এমন নয় আমার জীবন জুড়ে জড়িয়ে আছেন আমার আব্বা সবাই বলেন আমি নাকি আমার আব্বার আদর্শে বেড়ে উঠেছি কিন্তু আদৌ কি আমি আব্বার আদর্শে বের উঠতে পেরেছি এটা আমার নিজেরই প্রশ্ন আমার বিয়ের মাত্র চার মাস পরেই আমার আব্বা এ এম নিজামুদ্দিন আতায়ুব ইন্তেকাল করেন যে কারণে মানসিকভাবে সেই সময় অনেক ভেঙে পড়েছিলাম বাবাকে ঘিরে প্রত্যেক সন্তানেরই অনেক স্মৃতি থাকে সাফল্যের মূল মন্ত্রে রয়েছেন বাবা উল্লেখ করে ববিতা বলেন আব্বা সবসময় আমাদের ছয় ভাই বোনকে সন্ধ্যা ছটার মধ্যে বাসায় ফেরার কথা বলতেন আমার জীবনের সাফল্যের মূল মন্ত্র কিন্তু আব্বার কাছ থেকেই পাওয়া এই যে আমি এত পরিপাটি থাকি গুছিয়ে থাকার চেষ্টা করি এটা আব্বার কাছ থেকেই পাওয়া আব্বা যখন অফিস থেকে আসতেন তখন আমরা সবাই আব্বাকে পান বানিয়ে খাওয়াতাম আব্বা তখন বেশ আয়েস করে পান খেতেন আব্বার পা টিপে দিতে দিতে তখন সব আবদার করতাম আব্বা আমাদের সেই আবদার রাখতেন আবার আব্বা অনেক সিনেমা দেখতেন সিনেমা দেখে দেখে আমাদেরকে মজার মজার গল্প বলতেন এবং সেই সব গল্পে আব্বা আমাদের অভিনয় করতে বলতেন ববিতা বলেন সেখান থেকে কিন্তু অভিনয়ে আমার আশা পরবর্তীতে যখন আমি সিনেমার নায়িকা হিসেবে কাজ শুরু করি তখনও আব্বা আমাকে অনেক অনুপ্রেরণা দিতেন সত্যজিৎ রায়ের অশনী সংকেত সিনেমায় অভিনয়ের আগে আব্বাই সত্যজিৎ রায়ের সঙ্গে চিঠি আদান প্রদান করতেন ইংরেজিতে শুটিংয়ের সময় সত্যজিৎ রায়ের সঙ্গে আব্বার চমৎকার একটি সম্পর্ক তৈরি হয়েছিল শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন আমার আমার ইংরেজি শেখার খুব শখ ছিল বিধায় আব্বা আমাকে ছোটবেলাতে একটি ডিকশনারি কিনে দিয়েছিলেন আমি তখন প্রথম শ্রেণীতে পড়ি বাগেরহাটে হাটে থাকি সবাই সবাই আমাকে রেখে মামার বাড়ি যাবে বেড়াতে আমি বুদ্ধি করলাম কিভাবে আব্বাকে রাজি করানো যায় আব্বা সন্ধান বাসায় ফেরার সময় আমি হারিকে নিয়ে আব্বাকে এগিয়ে আনতে গেলাম আমাকে দেখে আব্বা ভীষণ খুশি কারণ তখন বিদ্যুৎ ছিল না অন্ধকারে আব্বাকে এগিয়ে আনতে গিয়েছিলাম আব্বা তখন খুশি হয়ে বললেন কী মা আমি বললাম আমাকেও সঙ্গে মামার বাড়িতে বেড়াতে নিয়ে যেতে হবে আব্বা রাজি হলেন আব্বা আমার জীবনের আদর্শ তাই আমার ইচ্ছে আমার মৃত্যুর পর যেন বনানী কবরস্থানে আব্বার কবরেই যেন আমাকে দাফন করা হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ